গ্লোবাল সাউথের দেশগুলোতে মার্কিন প্রভাব কমাতে ব্রিক্স জোট চেষ্টা করছে শুরু থেকেই। রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই চেষ্টা আরও বেড়েছে। এ অবস্থায় জোটের ব্যাংকে যোগদানে সৌদি আরবের আগ্রহ প্রকাশ চিন্তায় ফেলেছে পশ্চিমা দেশগুলোকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর বৈশ্বিক অর্থনৈতিক সংকটে যখন টালমাটাল পশ্চিমা বিশ্ব, তখন সৌদি আরবের ব্রিক্স জোটের ব্যাংকে যোগদানের আবেদন নিঃসন্দেহে পশ্চিমের জন্য একটি বড় ধাক্কা। সাংহাই ভিত্তিক নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে সৌদি আরবের যোগদানের আবেদনের বিষয়টি এখন পর্যালোচনা করছে জোট। যদি শেষ পর্যন্ত যোগ দেয়, তবে সৌদি আরব হবে শক্তিশালী এই অর্থনৈতিক জোটের নবম সদস্য। ব্রিক্স জোটভুক্ত দেশগুলো এই ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে পশ্চিমা বলয়ের বাইরে একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করতে চাইছে, যে কাঠামো আঞ্চলিক রাজনীতিতেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে সবকিছুর আগে ব্রিক্সের দেশগুলোকে নিজেদের মধ্যে যেসব বিরোধ আছে সেগুলো মেটাতে হবে, কারণ যে কোনো জোটের শক্তিশালী হওয়ার প্রথম শর্ত নিজেদের মধ্যে সমন্বয় ও সহমত। সমালোচকেরা বরাবরই অভিযোগ করে থাকেন, IMF কিংবা বিশ্বব্যাংক গ্লোবাল সাউথের দেশগুলোতে ঋণ সহায়তা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর এজেন্ডা মাথায় রাখে। ওই দুটি সংস্থা পশ্চিমা বিশ্বের বিভিন্ন উদ্দেশ্য পূরণে ভালোভাবেই ব্যবহৃত হয়। সেক্ষেত্রে পশ্চিমা নিষেধাজ্ঞায় চীন রাশিয়া যখন অর্থনৈতিকভাবে অনেকটাই কোণঠাসা, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তাদের জন্য একটি যথাযথ বিকল্প হতে পারে। ব্রিক্স জোটের নতুন এই অর্থনৈতিক মেরুকরণের আরেকটি উদ্দেশ্য বিশ্বজুড়ে ডলারের আধিপত্য কমানো। গেল মার্চে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে সাবেক ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট দিলমা রুসেফ ঘোষণা দেন, সামনের দিনে ব্যাংকের কৌশল হবে স্থানীয় মুদ্রাতেই ঋণ দেয়া। এ অবস্থায় সৌদির যোগদান তাদের অর্থনৈতিক শক্তি আরও বাড়াবে। সৌদি আরবের চীন ঘনিষ্ঠতা অবশ্য নতুন নয়। চলতি বছরের মার্চে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO যোগ দেয় রিয়াদ। উদ্দেশ্য, জ্বালানি তেল বিষয়ে বেইজিং এর সাথে আলোচনার পথ আরো সুগম করা। এ অবস্থায় তেল সমৃদ্ধ সৌদি আরবের ব্রিক্সে যোগদান ভবিষ্যতে আরও দেশকে উৎসাহিত করবে, একথা নিশ্চিতভাবেই বলা যায়। সেক্ষেত্রে এশিয়ায় মার্কিন প্রভাব বলয়ে বড়সড় ধাক্কা লাগবে তা বলাই বাহুল্য। রঞ্জন শুভ্র, DBC নিউজ ডেস্ক।